বলেছে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাত দিব যে জান্নাতের তল দিয়ে নহর এবং ঝর্ণা প্রবাহিত হবে। দুজনে বলেন সুবহানাল্লাহ। এটা গেল পরকালের কথা। আপনি যদি প্রশ্ন করেন কোরআনের কাছে, কোরআন তোমাকে যদি দুনিয়াবি জিন্দেগিতে কেউ লালন পালন করে যদি আমল করে দুনিয়াতে কি কোনো লাভ আছে? কোরআন তার উত্তরে স্পষ্ট বলছেন, হ্যাঁ এ পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ যদি আমি কোরআন আমার কোরআন অনুযায়ী আমাকে যদি তারা জীবন ধারণ করে, তারা বাস্তবায়ন করে, আমি কোরআন তাদেরকে কি সুফল দেবে? কোরআন তো বলছেন ওয়ালাউ আল্লাহুনাল কুরআনু ওয়াত্তাকাউল ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। জোরে বলুন আল্লাহু আকবার। দলিল ছাড়া কোনো কথা হবে না, কারণ কোরআন দিয়ে এখানে রাতের বেলা আপনারা আছেন, এক একটা হরফে 70 থেকে 700 নাকি আল্লাহ তাআলা দান করবে। সুতরাং এলোমেলো কথা বলে আমি আমার সময় নষ্ট করবো না, আর আপনাদেরকে বৃথা সময় নষ্ট করাবো না। 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করব, বেহুদা আলোচনা করে কোনো লাভ নাই। এখানে আসছেন সওয়াব কামাই করার জন্য কথা বলেন, ঠিক কিনা? বাংলাদেশ থেকে মালয়েশিয়া ইন্দোনেশিয়া বিভিন্ন জায়গায় মানুষ যায় টাকা ইনকাম করার জন্য, আপনারা এখানে আসছেন সওয়াব কামাই করার জন্য। সুতরাং কোরআনের বাণী ঐশী গ্রহণতাল কোরআন যদি আপনারা শ্রবণ করেন ইনশাআল্লাহ, এতক্ষণ যাবৎ কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি, এক একটা আয়াতের ভিতরে কয়েকটা মানে 100 থেকে 150 হরফ আছে, এক একটা হরফের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক একটা হরফের বিনিময় শ্রবণকারী আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় 70 থেকে 100 নেকি দান করবেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আপনারা কষ্ট করে শ্রবণ করছেন, আশা করবো ইনশাআল্লাহ কোরআনুল কারীম থেকে কথা হবে, এলোমেলো কোনো কথা হবে না, দলিল ভিত্তিক। কারণ আমি শুনেছি, আমি জানি এলাকার মানুষ দলিল ভিত্তিক আলোচনা পছন্দ করে, কিছু কিছু এলাকার মানুষ আছে কোরআন পছন্দ করে না, কোরআন পছন্দ করে না, কোরআন যাদের ভালো লাগে না। আমার ভাই আমি আল্লাহ তাআলার সেই আয়াতটা বলছি আবার, কোরআন কোরআনুল কারীমের আয়াতটা বলছি, আল্লাহ তাআলা ও আন্না আহলাল কোরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াও মানে বউ, লাউ মানে যদি, আল্লাহ মানে নিশ্চয়ই, আহলাল কোরআন স্বরূপ নগর এলাকার মানুষ, নিত্যনন্দন কাদিম এলাকার মানুষ যদি আমি কোরআন, আমি কোরআন অনুযায়ী কোরআনের উপরে ইমান আনয়ন করে অত্যাক এবং সে অনুযায়ী আল্লাহ তাআলাকে ভয় করে, লাফাদের চোখ থাকতে যারা এই কোরআনকে পড়ার চেষ্টা করে না, যাদের যাদের শ্রবণ শক্তি দেখার শব্দ এই কোরআনকে যারা শ্রবণ করে না, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম একেবারে গাফেল জাতি। আল্লাহ তাআলা বলছেন কোরআনের কাছে যদি প্রশ্ন করে, কোরআন তোমাকে কেন এই পৃথিবীতে নাযিল করেছে, তুমি কোরআন কেন নাযিল হয়েছো, কোরআন তার স্পষ্ট ভাবে উত্তর দিচ্ছেন, আমি কোরআন এই পৃথিবীতে নাযিল হয়েছি গোটা পৃথিবীর মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য, আমি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীতে নাযিল করেছে। জোরে বলা তো দেখিনা সুবহানাল্লাহ। কিতাবুল আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলাল নূর। আমি কোরআন এই পৃথিবীতে নাযিল হয়েছি অশিক্ষিত মানুষকে শিক্ষিত করার জন্য, কুসংস্কারকে দূর করার জন্য, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য, মানুষদেরকে হেদায়েত করার জন্য আমি কোরআন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে নাযিল করেছেন। একটু করে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন ভালো কথা, তুমি কোন মাসে নাযিল হয়েছো এবং তোমার বাড়ি কোথায়? কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, তোমার বাড়িটা কোথায়, তোমার ঘর কোথায় ছিল, কোরআন তার জবাবে বলবে, বাল হুয়া কুরআনুম মাজীদুম ফী লাউহিন মাহফুজ। ধরে ধরে
আল্লাহু আকবার। আমি কুরআন আমার বাড়ি হলে লাউহে মাহফুজে সেখানে আমি সংকুচিত অবস্থায় ছিলাম। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 40 বছর পরে আমাকে নাযিল করেছে দীর্ঘ 23 বছর প্রয়োজন অনুযায়ী। সুতরাং আমার বাড়িতে ছিল লাউহে মাহফুজ। কোরআনের কাছে যদি বলা হয় কোরআন তুমি কি